পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা মামলাগুলি তদন্ত করতে নেমে একের পর এক চমক দিয়ে চলেছে সিবিআই। এবার ভোট পরবর্তী হিংসার মামলাগুলির তদন্তকারী দলে নতুন এক অফিসারকে অন্তর্ভুক্ত করল সিবিআই। অখিলেশ কুমার সিংহ নামে ডিআইজি পদমর্যাদার ওই অফিসার বর্তমানে কলকাতায় সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার কর্মরত বলে মঙ্গলবার সংবাদ সংস্থা এএনআই জানিয়েছিল। এএনআইয়ের তরফে টুইটে লেখা হয়েছে, সিবিআইয়ের কলকাতা দপ্তরে দুর্নীতি দমন শাখার ডিআইজি পদে রয়েছেন আইপিএস অখিলেশ কুমার সিংহ। তাকে কলকাতার বিশেষ অপরাধ দমন শাখার অতিরিক্ত দায়িত্বে দেওয়া হয়েছে। তিনি ভোট পরবর্তী হিংসার বিষয়টি দেখবেন। গত 19 আগস্ট কলকাতার হাইকোর্ট বাংলায় ভোট পরবর্তী হিংসার ঘটনায় খুন ও ধর্ষণের মামলাগুলির তদন্তভার দিয়েছিল সিবিআইকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, এই সংক্রান্ত মোট 29টি খুন এবং 12টি ধর্ষণের মামলা রয়েছে। মামলাগুলি তদন্তের জন্য 24 তদন্তকারী নিয়ে মোট 4টি দল গঠন করেছে সিবিআই। প্রতিটি দলের নেতৃত্বে রয়েছেন যুগ্ম অধিকর্তা অর্থাৎ জয়েন্ট ডিরেক্টর পর্যায়ের একজন করে অফিসার। আর এবার পুরনো একজন আইপিএস অফিসারকে নিয়ে তারা নতুন করে চমক দিল। কিন্তু কেন তাকে নেওয়া হলো? সংবাদ সংস্থার সূত্র অনুযায়ী এটুকু জানা যাচ্ছে, এই আইপিএস অফিসার বহুদিন ধরে কলকাতায় কর্মরত ছিলেন, রাজ্যের সম্পর্কে খুব ভালো করে জানেন, শাসক দলের খুব একজন কাছের আইপিএস অফিসার। সেই আইপিএস অফিসারকে এবার সিবিআই দপ্তরে নিয়ে তাকে তার মাধ্যমে বিভিন্ন রকম তথ্য যাতে জানা যায়, সেই জন্য তাকে বড় পদে বসিয়ে তার মাধ্যমেই কাজ করতে চাইছে সিবিআই। যাতে করে সরকারের বিভিন্ন খুঁটিনাটি তথ্য থেকে শুরু করে বিভিন্ন অপরাধমূলক কাজের সব কিছু ফাঁস করতে পারেন, এই অর্থেই তাকে নেওয়া হয়েছে। এবং দেখা যাক ভবিষ্যতে এই চাল, সিবিআইয়ের এই চালে কোনোরকমভাবে রাজ্য সরকারকে কুপোকাত করা যায় কি না, সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলার মানুষ।